Welcome to my mini vlog. নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ঠিক আছেন। আকাশটা ভারী সুন্দর করেছে আজকে 3রা জুন। এত সুন্দর আকাশ, একদিকে চাঁদ উঠেছে আরেক দিকে সূর্য অস্ত গেছে। আকাশটা ভারী সুন্দর, গোধূলি লগ্ন। তো ব্লগটা শুরু করছি। ব্লগের শুরুতেই দেখাচ্ছি যে এখানে যেই মাশরুমের আপনারা কৌটোটা হয়তো আগে দেখেছেন, সেটা আমরা ভাঙার চেষ্টা করছিলাম। পরদিন সকালবেলায় মায়ের টেস্ট করতে এসছে। মায়ের দুটো টেস্ট দিয়েছিল, একটা হচ্ছে ইউরিক অ্যাসিডের টেস্ট এবং সেকেন্ড টেস্টটা ছিল হচ্ছে আপনার হিমোগ্লোবিন। এই দুটো মায়ের ডেফিসিয়েন্সি হচ্ছে মনে হয়, কারণ কি হাতে পায়ে খুব যন্ত্রণা, মায়ের শরীর আজকাল ভালো যায় না, হাত পাগুলোর অবস্থা খুবই খারাপ। তো তাই এখানে আরেকটা টেস্ট করতে এসেছিল। এখান থেকেই আমরা করাই, লক্ষ্মীনারায়ণ বলে এক ডিসপেন্সারি আছে, সেখান থেকেই টেস্ট করানো হয়, তো সেটাই করানো হচ্ছে। হাতে পায়ে জ্বালা যন্ত্রণা কমই হচ্ছে না। অনেক দিন ধরেই অনেক প্রচুর ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু সব ডাক্তাররাই কেউ হাড়ের চিকিৎসককে রেফার করছেন, কেউ নার্ভ ইয়ে করছেন, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছে ব্যাপারটা সেটা বোঝাই যাচ্ছে না। যাই হোক, ব্লাড টেস্ট হয়ে গেছে, সুন্দর সুন্দর চাউমিন খাওয়া হবে এবারে। মাই বানিয়েছিল, মায়ের হাতের এরকম চাউমিন খেতে হেভি লাগে, সাদা সাদা করে একদম ইন্ডিয়ান স্টাইল জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে করে, দারুণ লাগে খেতে। এবং পরের ভিডিওটা যেটা আসছে ওটা একটা দারুণ ভিডিও আসবে চায়না সোশ্যাল এবং চাউমিন নিয়ে, ততক্ষণে দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। জানি ছোট ভিডিও বানালাম, পরের দিনের ভিডিওটা একটা বড় এবং দারুণ ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে ভালো থেকো, বাই।